আবির পলাশকে সাথে নিয়ে বসন্ত উৎসব পালন সুধীর কর্মকার বিএড কলেজে। নাচে গানে কবিতায় দিনটি পালন করলেন ছাত্রছাত্রী থেকে শিক্ষক মণ্ডলী সকলে। নানান রঙের আবির আর পলাশের ছোঁয়ায় বসন্ত উৎসব পালন করলেন সুধীর কর্মকার বিএড কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সাথে যোগ দিলেন কলেজের শিক্ষক শিক্ষিকারাও। প্রতি বছর নিয়ম করে বসন্ত উৎসব পালন করেন কলেজ কর্তৃপক্ষ, ব্যতিক্রম হয়নি এবছরও। বসন্ত উৎসব উপলক্ষে এদিন সাজিয়ে তোলা হয় কলেজ প্রাঙ্গণ, নানা রঙের আবিরের ছোঁয়ায় রঙিন হয় কলেজ প্রাঙ্গণ, প্রবেশদ্বারে আঁকা আবিরের আলপনা। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বিশিষ্টজনদের। এই বিষয়ে কলেজের পক্ষে কলেজের প্রেসিডেন্ট গোপাল কর্মকার বলেন, প্রতি বছরের মতো এবছরও কলেজে বসন্ত উৎসব পালন হচ্ছে। শিক্ষকেরা সমাজে মানুষ করার কারিগর। আমাদের টিচার্স ট্রেনিং কলেজে আমরা একটি বার্তা দিয়ে থাকি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সকলের সাথে সংযোগ স্থাপনের। তিনি আরো বলেন, আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বসন্ত উৎসব পালন করছি। আমরা একটাই মেসেজ দিই যে মানুষ গড়ার যে কারিগর আমরা তৈরি করি, যে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সেই টিচারদের আমরা একটাই মেসেজ দিই যে মানুষের, প্রত্যেকটা মানুষের সঙ্গে উৎসবের মাধ্যমে কানেক্টিভিটি বাড়াতে হবে, এবং প্রত্যেকটা মানুষ যাদের পাশে কেউ নেই সেই মানুষগুলো পাশে দাঁড়ানোর বার্তাই আমরা প্রত্যেকবার দিই, এবং আমরা খানিকটা সফল। আমি প্রত্যেক স্টুডেন্টকে বলি বাড়ির আশেপাশে চার পাঁচজন দশজন মানুষের খোঁজ খবর রাখা, আচার অনুষ্ঠানে তাদের বাড়িতে যাওয়া, এই মেসেজ আমরা প্রত্যেকবারই দিই প্রত্যেক স্টুডেন্ট, এবং তার ফলও আমরা আস্তে আস্তে পাচ্ছি। এদিন নাচে গানে কবিতার মাধ্যমে পালন করা হয় দিনটি। দুপুরে ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। এই বিষয় কলেজ ছাত্রী রাখি রায় বলেন, আজ আমাদের ভীষণ আনন্দের দিন, সকলে মিলে বসন্ত উৎসব পালন করছি। আমরা চাই পৃথিবীর সব অন্ধকার মুছে গিয়ে আরও রঙিন হয়ে উঠুক আমাদের পৃথিবী। 2023 সালের সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশনের বসন্ত উদযাপন উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা মিলেই নাচ গান আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটা পরিচালনা করা হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে অনেকেই আছেন এখানে উপস্থিত। এছাড়াও আমাদের প্রেরণা দিন যিনি সুধীর কর্মকালের কর্মকার কলেজের প্রেসিডেন্ট গোপাল কর্মকার, সঙ্গে আছেন ম্যাম, এবং আমরা সকলে মিলে একটা অনুষ্ঠান পরিচালনা করছি। আমরা এটাই চাই আগামী দিনে সকলে জাতি ধর্ম বিচ্ছেদ ভুলে আমরা একত্ববোধ হয়ে যাতে আরও এগিয়ে যেতে পারি, হিংসা বিদ্বেষ ভুলে এই বসন্ত উৎসবে 2023 আমার সকলকে এটাই বার্তা, সকলে আসুন মিলেমিশে একাকর হয়ে আবিরের রঙে নিজেদেরকে রাঙিয়ে তুলি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।